রাজ্যিক কর্মচারীর এদিনের দরমহা কর্তনের নির্দেশ, কোষাগারালে বিত্ত বিভাগের পত্র, অসম সরকারের অধীনের প্রায় 5 লাখ কর্মচারীর মে মাহর এদিনের দরমহা কর্তনের নির্দেশ বিত্ত বিভাগের। শুক্রবারে বিত্ত বিভাগে জারি করা এই নির্দেশনাত রাজ্যের সকল কোষাগারক এই নির্দেশনা কার্যকরী করে মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিত উক্ত ধন জমা দিবলৈ নির্দেশ দিয়া হয়েছে। একটা নির্দেশনাতে কোয়া হয়েছে IAS আর ACSর দুদিনের দরমহা কর্তন করিব। কোভিডর এই সংকটের সময়ত অবশ্যই বলপূর্বকভাবে কর্মচারীর এদিনের দরমহা মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিলৈ আগবঢ়ার নির্দেশ দিয়া নাই সরকারে। অসম কর্মচারী পরিষদকে ধরে বিভিন্ন কর্মচারী সংগঠনে সরকারক নিজাববিয়াক জানা আহ্বানের প্রতি সঁহারি জানাইহে সরকারে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক কথাত কবলৈ গলে রাজ্যিক কর্মচারীর এয়া এক মহানুভবতা। বিত্ত বিভাগের নির্দেশনাতো এইবুলিও স্পষ্টভাবে কোয়া হয়েছে যে কোনো কর্মচারীয়ে যদি এই অবদান আগবঢ়াবলৈ ইচ্ছুক নহয় তেনেহলে সেইগৰাকী কর্মচারীয়ে নিজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষক লিখিতভাবে আবেদন জানাব পাৰিব। রাজ্যিক কর্মচারী সংগঠন সমূহের দরেই IAS আর ACS বিষয়াসকলের সংগঠনেও সরকার আলোচনাত মিলিত হয়ে দরমহার দুদিনের ধন কর্তন করবল সরকারক আহ্বান জানাইছিল। উল্লেখযোগ্য যে রাজ্যপালের সচিবালয় স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগের ন্যায়ালয়ের কর্মচারীর ধন কর্তন নকরে সরকারে। কোভিড-19 টিকাকরণ অভিযানক জন আন্দোলনলৈ রূপান্তর করার বাবে মুখ্যমন্ত্রীয়ে সকলরে পৰা আর্থিক বরমণি আগবঢ়াবলৈ আহ্বান জানাইছিল। মুখ্যমন্ত্রীগৰাকীৰ এই আহ্বানলৈ রাজ্যের সকল স্তরের রাইজর অনুষ্ঠান প্রতিষ্ঠানে সঁহারি জানাইছে। মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিলৈ আর্থিক বরমণি আগবঢ়োৱা সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।